প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 13 মে 2022 কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে লামিয়া ডেয়ারি ফার্মে, আর এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙড় উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক লিটন আলী ভাই এখান থেকে গাভী, বকনা এগুলো বিক্রয় করে থাকে। এর আগেও এই ফার্ম থেকে বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখাইছি। নতুন করে ওনার খামারে যে গাভীগুলো রয়েছে বা একটা বকনা বাচ্চা আছে, আমাদের আজকের প্রতিবেদনে এগুলোই আপনাদের দেখাবো। দেখাবো নতুন সংগ্রহে কতগুলো জাতের, কেমন বয়সের বা কেমন দরের গাভী রয়েছে, এগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে, এই সকল বিষয় নিয়ে এই ফার্মের মালিকের সঙ্গে সংক্ষেপে আলোচনা করে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। দর্শক ভাই ও বোনেরা, যেহেতু আজকের পর্বে আপনাদের গাভীগুরুও দেখাবো, আপনারা যে যেখান থেকে এই গাভী গরু সংগ্রহ করবেন, গাভী কিনতে হলে সরজমিনে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিটন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো চলছে। রমজানের মধ্যে শুধুমাত্র মনে একটা প্রতিবেদন দিছিলেন। হ্যাঁ, রমজানের মধ্যে বেশি কালেকশন করি নাই, একটা প্রোগ্রামে কালেকশন করেছি। সবাইরই একটু কম কম কালেকশন ছিল রমজান মাসে, তো আবার নতুন গরু নিয়ে আসলেন ঈদের ঈদ পরবর্তী কালেকশন। হ্যাঁ, গরু কি এখন নিয়মিত আবার পাওয়া যাবে আগের মতো? নিয়মিত পাওয়া যাবে। শুরুতে যারা নতুন ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম আর আপনার ঠিকানাটা আমাদের জানাবেন। আমার নাম মোহাম্মদ লিটন আলী, আমি লামিয়া ডেয়ারি ফার্মের মালিক। আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড় থানা চৌবাড়িয়া হারোপাড়া। আচ্ছা, এখান থেকে বকনা বাচ্চা আর গাভী, জি, এই দুইটা প্রোডাক্ট বিক্রি করেন? জি। আজকে কি কি আছে আপনার কাছে? আজকে দুইটা গাভী দেখাবো আর একটা বকনা বাচ্চা দেখাবো। দুইটা গাভী একটা বকনা? জি। দুইটা গাভী কি দুইটাই দোয়াল? না, একটা আজকে রাতে বাচ্চা হয়েছে আর একটা প্রেগনেন্ট। আচ্ছা, মানে একটা বাচ্চা সহ রানিং দুধ আর একটা প্রেগনেন্ট আর একটা বকনা বাচ্চা। জি। কি কি জাত আছে ভাই? হলো হলস্টেইন ফ্রিজিয়ান আছে আর আপনার একটা জার্সি আছে। লাটে নিলে কোনো সুযোগ সুবিধা আছে সবগুলো? যদি, যেহেতু দুইটা গাভী আছে একটা বকনা আছে, সবগুলো যদি একজন নেয়? হ্যাঁ, লাটে নিলে তো আসলে একটা সুযোগ দিবে। তো গাভীতে সর্বনিম্ন রেট কত? সর্বনিম্ন রেট হলো আপনার 1,45,000। উপরে 1,55,000। এই দুইটাই গাভী রেটে, আর বকনা তো তারও নিচে হবে। হ্যাঁ, বকনাটা আপনার 65,000। তো চলেন দেখি কেমন কালেকশন করছেন। প্রত্যেকটি গরুর সঠিক যে জাত পান ইনশাল্লাহ এই বর্ণনাটা জানানোর চেষ্টা করবেন। সবার প্রথমে একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ, এই একটাই রানিং দুধের আর একটা আছে প্রেগনেন্ট। এটা কোন জাত ভাই? এটা জার্সি ফ্রিজিয়ানের করা আছে। আর মাথার ছামটা মনে করেন যে জার্সির মধ্যে আছে, কিন্তু ফ্রিজিয়ানের করা। বাটগুলো আবার ফ্রিজিয়ানের? হ্যাঁ, বাটটা চারটা চার দিকে খুব সুন্দর, পিছন সাইডটা ফ্রিজিয়ান প্রাইসে। গাভীটা আজকে রাইতেই বাচ্চা হয়েছে, বাচ্চাটা ষাড় বাচ্চা। আচ্ছা, গাভী হচ্ছে ফ্রিজিয়ান জার্সি ক্রস। দাঁত কয়টা? দাঁত চারটা। চার দাঁত? জি। কয় নম্বর বাচ্চা? আমি তো হিসেবে আমার জানার মতো ফার্স্ট বাচ্চা, কিন্তু দ্বিতীয় বাচ্চা হতে পারে। প্রথম বাচ্চা আপনার ধারণা, তবে দ্বিতীয় নম্বর বাচ্চাও হতে পারে? জি। সঙ্গে কি বাচ্চা? সঙ্গে ষাড় বাচ্চা, আজকে রাত্রি বাচ্চা। ষাড় বাচ্চা, কয়েক ঘন্টা বাচ্চার বয়স? জন্ম ফুলটুল পড়ছে? হ্যাঁ, একদম ফুলটুল ক্লিয়ার। তো এর মধ্যে দহন করছেন কতবার ভাই? দুই থেকে তিনবার আমি টানা হয়েছে অলরেডি। দুই থেকে তিনবার শাল দুধটা আপনি টানছেন? জি। তো এটার দুধ আসতে কেমন সময়ের প্রয়োজন? আমি আশা করতেছি ইনশাল্লাহ এই গাভীটা যত কম হোক 12-13 লিটার দুধ থাকবে। বাচ্চাটা ঠিক আছে? একদম ক্লিয়ার, বাচ্চাটা একদম ক্লিয়ার, চারটে বাচ্চার জায়গায় খুবই সুন্দর। আচ্ছা, তো এটার দুধের আইডিয়া কেমন দিয়ে দিবেন? এখন তো আর গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। এখন তো গ্যারান্টি নাই, আছে ইনশাল্লাহ আমি আশা করতেছি 12-13 লিটার দুধ ইনশাল্লাহ। 12-13 লিটারের মতো দুধ থাকবে পরিপূর্ণ যখন দুধ আসবে? না, পরিপূর্ণ যখন দুধ আসে। তো এইটা কারো পছন্দ হলে কত টাকা দাম নেবেন লিটন ভাই? এই গাভীটা আমি চাচ্ছি 1,45,000। বাচ্চা সহটার দামই কম? জি। প্রেগনেন্টটার দাম বেশি? জি। 1,45,000 টাকা। দরদামের কি সুযোগ দিবেন? আপনি তো দরদামের সুযোগ দিয়ে বিক্রি করেন। তো প্রথমে এই গাভীটা সাইড করে দেন, দুই নম্বরে যে গাভী রয়েছে চলেন সেই গাভীটা আস্তে আস্তে দর্শক ভাই বোনদের দেখাই। দুই নম্বর সিরিয়ালে সাদা কালো রঙের একটা গাভী নিয়ে আসলেন, আগেরটার থেকে সাম এটার ভালো। জি। এটা কোন জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান, 100% হলস্টেইন ফ্রিজিয়ান। নাভি কম্বল থাকলে কিন্তু হলস্টেইন ফ্রিজিয়ান হিসেবে নিব না, আপনি নিজেই দেখেন যে নাভি কম্বল আছে কিনা আছে। আচ্ছা, এর দাঁত কয়টা? এর দাঁত চারটা। চার দাঁত? জি। প্রথম না দ্বিতীয়? এটা প্রথম। প্রথমবারের মতো বাচ্চা দিবে? বাচ্চা দিবে। এখন প্রেগনেন্ট অবস্থায় আছে? প্রেগনেন্ট। এটা এখনো 20-25 দিনের মতন টাইম আছে। তোমার 8.5 মাসের প্রেগনেন্ট? জি। এখনো 20-25 দিন সময় নিয়ে তারপর বাচ্চা হবে? হ্যাঁ। তো এই অবস্থায় তো নিরাপদে গাড়িতে চলে যাবে? হ্যাঁ জি, বাংলাদেশে যে কোনো প্রান্তে যাবে, কোনো সমস্যা হবে না? না, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো এইটার রেট কত? এটা 1,55,000। এতেও দরদামের সুযোগ দিবেন? হ্যাঁ, সুযোগ আছে। শান্তশিষ্ট কেমন একটু দেখান? শান্তশিষ্ট, মনে করেন যে মা বোনরা সবাই একটু বসেন, একটু তলার ওখানে বসেন। আচ্ছা, গাভীটা আসলে খুবই শান্তশিষ্ট একটা গাভী, ভদ্র গাভী, শিক্ষিত গাভী, খুবই ভদ্র। এটার রেট কত বললেন? 1,55,000 টাকা। আচ্ছা, কারো পছন্দ হলে সীমিত দরদামের সুযোগ রয়েছে। তো এটা সাইড করে দেন। সবার শেষে যে বকনা বাচ্চা আছে চলেন ওই বকনা বাচ্চাটা দর্শক ভাই বোনদের দেখাই। ঠিক আছে। সব শেষে যে বাচ্চা নিয়ে আসলেন সাদা কালো রঙের,
এটা কোন জাতের বাচ্চা? এটা হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান, শরীরটা একটু কাবু আছে, খাওয়ায় ঘাটতি আছে। হ্যাঁ হ্যাঁ। কত কবে নিয়ে আসছেন বাচ্চাটা? বাচ্চাটা আমার এখানে, আপনাদের কাছে থাকলে তো যত্নে থাকে, যত্নে থাকে বাচ্চাটা আমার এখানে 10 12 দিন ধরে আসছে। আচ্ছা, শরীরে গ্যাপটা পূরণ হচ্ছে না? জি জি জি। বয়স কেমন হতে পারে? বয়স এটা আপনার 9 থেকে 10 মাস এরকম। 9 থেকে 10 মাস একুইরেট বয়স বলা যাচ্ছে না, যেহেতু কালেকশনের জিনিস না। আচ্ছা, বেশ চঞ্চল বাচ্চা, আপনার রাখালো নাই তো, দেখানো তো সম্ভব না তলাটা। না না, তলাটা খুব খুব তলার রং এটা খুবই ভালো, কি আসলে হ্যাঁ দেখলে বুঝতে পারবেন তলার অনেক জায়গা। তো পেটে কি কৃমি আছে? কৃমি আছে, কৃমির ডোজ আমি দিয়ে দিছি। কৃমির ডোজ দিছেন? হ্যাঁ, কৃমির ডোজ দিয়েছি। সবকিছু আর ওঠে বাচ্চাদের যে চামড়া চুষায় এত পাতলা, দেখেন আপনি দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, একটু দেখি আমি গায়ে, মানে গরুর জগতে একদম সফট, খুবই সফট, একদম রসুনের চোচার মতো সফট। এটার রেট কত? এটা রেট 65 আছে। টেকা উলান পালানো খুবই সুন্দর, মানে আমি জায়গাটা একটু দেখাই দিচ্ছি। এই দেখেন চামড়া পাতলা, কত সুন্দর পাতলা দেখছেন। আচ্ছা, এটা উলানের চামড়া? হ্যাঁ, উলানের চামড়া দেখেন কি আসলে। আচ্ছা, তো এটার রেট কত ভাই? এটা 65,000 টাকা। 65,000 টাকা শুধু 65? দরদামের কি সুযোগ আছে না একদম? এটা দরদামের সুযোগ নাই, 2,000 টাকা, কেউ কোনো ভাই নাই, 2,000 টাকা লিস্ট। 63 একদম? একদম 63,000 টাকা। আচ্ছা, তো লিটন ভাই কষ্ট করে যে দুইটা গাভী একটা বকনা আমাদের দেখালেন, এগুলো কিনতে হলে যোগাযোগের প্রয়োজন। জি। আপনার ফোন নম্বরটা দর্শকদের জন্য? 01749 78 24 81। এটা তিন হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, এটা তিন হোয়াটসঅ্যাপ দুটোই আছে। তো দর্শক ভাইদের পরিশেষে কিছু বলতে চান? আসলে দর্শক ভাইদের পরিশেষে কোনো কিছু বলে না, আপনি বলার কিছু নাই, আসলে যে যেখান থেকে নেক এসে দেখে শুনে চাষাই বাছাই করে নিলে এটাই সুবিধা। তো অসংখ্য ধন্যবাদ এই নতুন কালেকশনের গাভী এবং বকনা দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।